ডিয়ার ভিউয়ার্স, আমি বিধান চলে এসেছি আপনাদেরকে নিয়মিত চাকরির আপডেট দিতে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বেসরকারি উন্নয়ন সংস্থায় যারা ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য ব্র্যাক নিয়ে এসেছে চাকরির সুযোগ। ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1972 সাল থেকে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রায় 26,000 কর্মীর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে 2500 শাখায় 55,00,000 বেশি পরিবারকে সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে যারা কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে আবেদন করার জন্য আহ্বান করছে। পদের নাম ঋণ কর্মকর্তা প্রগতি। কাজের ধরন, ঋণ কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা জরিপের মাধ্যমে সঠিক ঋণ গ্রহীতা নির্বাচন ও ঋণ বিতরণ এবং নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করবেন এবং দ্রুত সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাশ এবং শিক্ষা জীবনের যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ অবলিক শ্রেণী অথবা সমমানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য, তবে অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অবলিক শ্রেণী অথবা সমমানের জিপিএ অবলিক সিজিপিএ 2.00 থাকতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। আপনার ঋণ কর্মকর্তা প্রগতি পদে আবেদন করতে হলে অবশ্যই স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাশ থাকতে হবে এবং শিক্ষা জীবনের কোনো স্তরেই অর্থাৎ এসএসসি, এইচএসসি, ডিগ্রি এবং অনার্স কোনো লেভেলেই, মাস্টার্স কোনো লেভেলেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। মাসিক বেতন 23,528 টাকা এবং কর্মস্থল হবে ব্র্যাক মাঠ কার্যালয় অর্থাৎ ব্র্যাকের যে সমূহ উপজেলা বা স্থানে অফিস সমূহ আছে সেখানেই পোস্টিং হবে। সুবিধাসমূহ, উৎসব ভাতা, মাতৃত্ব অবলিক পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবন বিমা, পারফরমেন্স বোনাস, ইনসেন্টিভ, যাতায়াত ভাতা ও অন্যান্য। আগ্রহী প্রার্থীরা আগামী 21 ফেব্রুয়ারি 2021 তারিখের মধ্যে careers.brac.net অথবা www.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবে। এক্ষেত্রে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসেবে 5,000 টাকা জমা দিতে হবে, যাহা 6 মাস পর অর্থাৎ যোগদানের 6 মাস পরে ফেরত পাবে। আমি আবার বলছি, আবেদনের লাস্ট ডেট 21 ফেব্রুয়ারি 2021। নিয়োগের অনলাইনে নিয়োগের ক্ষেত্রে আবেদনের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে আবেদনটি সাবমিট করতে পারবেন। এছাড়াও অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে bdjobs.com এর মাধ্যমে বায়োডাটা সাবমিট করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। ধন্যবাদ।